সপ্তাহের প্রতিটি দিনই বিশেষ, আর এই বিশেষ হওয়ার পেছনে রয়েছে আমাদের দেবদেবীদের বিশেষ আশীর্বাদ। তাই প্রতিদিনই দেবদেবীদের বন্দনা করবার রীতি রয়েছে আমাদের শাস্ত্রে। শাস্ত্রে বলা রয়েছে, মঙ্গলবার হনুমানজির বন্দনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এদিন ভক্তি ও শ্রদ্ধা সহকারে বজরংবলীর আরাধনা করলে তিনি এতটাই প্রসন্ন হন যে তিনি ভক্তদের সকল দুঃখের নিবারণ করে থাকেন। বিশেষত অঞ্জনী পুত্রের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতির পথ তো প্রশস্ত হয়ই, সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাবও কমে যায়, নানাবিধ বিপদ ঘটার আশঙ্কাও আর থাকে না। সমাজে প্রতিটি মানুষ, তা তিনি স্ত্রী হোক বা পুরুষ, ধনী হোক বা দরিদ্র, সকল ভক্তদের ডাকে তিনি তৎক্ষণাৎ ছাড়া দেন। তবে জ্যোতিষশাস্ত্রে 12টি রাশির মধ্যে বিশেষ 4টি রাশি রয়েছে, যার ওপর অঞ্জনী পুত্র হনুমানজি কৃপা সবসময় থাকে। বলা হয় এই রাশির জাতকরা তার দ্বারা বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন, তাই এই রাশির জাতকদের খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। আসুন তাহলে জেনে নিই জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন কোন 4টি রাশি যার ওপর হনুমানজি সবসময় সদাই থাকে। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল, তাই মেষ রাশির জাতকরা বজরংবলীর পছন্দের প্রথম তালিকায়। এই রাশির জাতকদের ওপর বজরংবলীর বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয়, আবার এরা অত্যন্ত একাগ্র। এছাড়াও মেষ রাশির জাতকরা কৌশল, জ্ঞান এবং প্রচেষ্টার সাহায্যে জীবনযাপনের জন্য অর্থ উপার্জন করে থাকেন। বজরংবলী যে কোনো ভক্তদের কাছে এই বৈশিষ্ট্যগুলোই আশা করে থাকে, তাই তিনি এই রাশির জাতকদের ওপর সদা সন্তুষ্ট থাকে। 2. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদেরও অধিপতি গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক রাশির জাতকরা আত্মসংযমী, দৃঢ় প্রতিজ্ঞ এবং গোপনতা প্রিয় হয়ে থাকেন। নিজের দুঃখ কষ্ট অন্যকে এরা বুঝতে দেন না। জীবনের সব অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ এনারা করতে চান। এই রাশির জাতকরাও বজরংবলীর বিশেষ আশীর্বাদ লাভ করে থাকেন। এই রাশির জাতকরা সংকটমোচনের আশীর্বাদ পাওয়ার সমস্ত প্রচেষ্টায় সফল হয়ে থাকেন। এক মুহূর্তের মধ্যে নিজেদের ভক্তদের সমস্ত ভেস্তে যাওয়া কাজকে সফল এবং ফলদায়ী করে তুলতে পারেন বজরংবলী। তার আশীর্বাদে নিজের জরুরি কাজ পূর্ণ করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। বজরংবলী আরাধনা করলে বিশেষ ফল পেতে পারেন এই রাশির জাতকরা। এছাড়াও এই রাশির জাতকদের জীবনে আর্থিক অনটন খুবই কম দেখা যায় বজরংবলীর আশীর্বাদে। 3. সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি। সিংহ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দানের অসীম ক্ষমতা থাকে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশালী, গম্ভীর, দয়াবান এবং অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ হয়ে থাকে। সিংহ রাশির জাতকরা শত্রুদের যেমন সেরে কথা বলেন না, তেমনি আবার মিত্রের কথা বিশ্বাস করে কোনো রকম চিন্তাভাবনা না করেই এরা ঝাঁপিয়ে পড়ে। জীবনের সমস্ত সমস্যা থেকে বজরংবলী এদের রক্ষা করে থাকেন, তাই সিংহ রাশির জাতকরা বজরংবলীর বিশেষ আশীর্বাদ লাভ করেন। তারা যে কোনো সমস্যা থেকে রক্ষা পান বজরংবলীর কৃপায়। আবার সংকটমোচনের আশীর্বাদে লাগাতার এরা অর্থ লাভ করে যান এবং এদের কখনোই আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। নিজের কেরিয়ার বা ব্যবসার উন্নতি করতে পারেন এই রাশির জাতকরা। বজরংবলীর আশীর্বাদে বিশেষ লাভ অর্জন করতে সক্ষম হন এই সিংহ রাশির জাতকরা। এর মাধ্যমে এদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা গড়ে ওঠে। বজরংবলীর পূজা করলে সিংহ রাশির জাতকরা শীঘ্রই সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকেন। 4. কুম্ভ রাশি।
কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করেন শনিগ্রহ। পুরাণ মতে শনি মহারাজের সঙ্গে বজরংবলী এক নিবিড় সম্পর্ক রয়েছে, তাই এই রাশির জাতকরা বিশেষভাবে বজরংবলী আশীর্বাদ প্রাপ্ত হন। আর শনির প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকারা বেশ স্বাধীন চেতা হন এবং এরা স্বাধীনভাবে জীবন কাটাতে ভালোবাসে। কুম্ভ রাশির জাতকদের অতিরিক্ত লাভ প্রদান করে থাকেন স্বয়ং বজরংবলী, নিজের সমস্ত কাজে সমৃদ্ধ এই রাশির জাতকরা। আবার বজরংবলীর আশীর্বাদে এরা আগত সমস্ত রকম বাধা থেকে নিজেকে দূরে রাখতে পারে, সকল কাজই নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে কুম্ভ রাশির জাতকরা বজরংবলীর বিশেষ কৃপায়। কুম্ভ রাশির জাতকরা সুখী সমৃদ্ধ জীবন উপভোগ করে থাকেন, এদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকে। এই রাশির জাতকরা নিয়মিত বজরংবলীর পুজো করলে তাকে শীঘ্রই প্রসন্ন করতে পারে। বন্ধুরা, জ্যোতিষ মতে 12টি রাশির মধ্যে এই 4টি রাশি বজরংবলী বিশেষ কৃপা পেয়ে থাকে। এছাড়াও অন্যান্য রাশির জাতকরা তারা যদি বজরংবলীর সত্যিকারের ভক্ত হয়ে থাকে তাহলেও তারা বজরংবলীর কৃপা থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।